দেখতে দেখতে এতগুলো দিন কিভাবে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। সত্যি মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার। তো যাই হোক, মন খারাপ আর করে লাভ নেই, কারণ এবার আমাদের ফিরতে হবে, বুঝতেই পারছো। তো আজই হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট দিন। তো এই লাস্ট দিনটা আমরা কিভাবে এনজয় করলাম, কোথায় গেলাম, কি কি দেখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা একটা বেরি গাছ, লাল লাল হয়ে রয়েছে, কিন্তু নিচের দিকে একটাও নেই যে একটু খাবো, সব উপরের দিকে ভর্তি হয়ে রয়েছে গাছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কিতা অর্পিতাস ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখন খেতে, খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে এখানে ফোর্ট আছে, ফোর্টটা দেখতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ফোর্টে যাবো। ফোর্টটা তোমাদের সাথেও শেয়ার করবো, আমরা নিজেরাও দেখবো। তো চলো দাদা, বাবার গুড মর্নিং বলে দে। বাবু বলে দে গুড মর্নিং। তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। সবারই শরীরটা মোটামুটি একটু একটু করে খারাপ, অনেক জার্নি হয়েছে। তো বলেছি আজকে আমাদের খাওয়ার গরম ভাত, ডাল আর মটন কষা। তো চলো খেয়ে দিয়ে বেরোই, তারপর কোথায় যাচ্ছি দেখাচ্ছি। আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা হচ্ছে ফোর্টের দিকে। ফোর্টটাও মানে আমাদের যেখানে আমরা খেলাম আর কি, সেখান থেকে অনেকটা দূরে একটা পাহাড়ের ওপর, অনেকটা উঁচুতে আমাদের উঠতে হচ্ছে। তো এখন আমরা পাহাড়ে উঠছি, তো ফোর্টের ওখানে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি ফোর্টটা। তার আগে রাস্তায় মানে কি সুন্দর ফুল দেখো একবার, মানে এখানকার বন ফুলগুলো এত সুন্দর, আমার এত ভালো লাগছে যে আমি তোমাদের বারবারই প্রত্যেক ভিডিওতে বলছি আর বারবারই দেখাচ্ছি যে কত রকমের এখানে বন ফুল আর কি সুন্দর, একবার দেখো। আর বাইরের পরিবেশটাও আর যে খুব সুন্দর ওয়েদারটা আর কি, গরম গরম আছে। তো আমরা এই যে ফোর্টের সামনাসামনি চলে এসেছি, এবার এখানে চেকিং হবে। তো চলো চেকিং টেকিং করে ভেতরে ঢুকে আবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি। ফোর্টের কাছাকাছি চলে এসেছি, এখনও মানে 300টা সিঁড়ি উঠতে হবে। এখন 300টা সিঁড়ি উঠে কতটুকু ভালো, সিঁড়ি উঠে কতটুকু ভালো থাকে সেটা জানাবো, কারণ বৈষ্ণব দেবী যাত্রার পরে আর শরীরের জোর নেই যে একটা সিঁড়িও উঠবো। তো যাই হোক, তা আমরা মাথায় একটু বনগোলাপ লাগিয়ে নিয়েছি, এই যে সবাই লাগিয়ে নিয়েছি, এই যে দিদির রিয়ারটা, দিদিরটা, সবাই বনগোলাপ লাগিয়ে নিই। এখন এখন আমরা যাচ্ছি, সামনে অনেকটা দূরে অনেক উঁচু পাহাড়ের ওপর রয়েছে। ধরো ধরো বাবানকে ধরো, কোনো কিছুই মানে সমতল জায়গায় নেই, যাই সবই পাহাড়ের উপর, পাহাড়ের মতো পাহাড়ে উঠতে হবে। বাবা বাবানকে ধরো, কুকুর আছে। হ্যাঁ ওই জন্য তো বলছি বাবার কাছে যাও, আগে আগে চলে যাও না। তো চলো উঠে কেমন থাকি দেখাচ্ছি, তবে তার আগে নিচ থেকে ওপরটা একটু দেখাচ্ছি, ফোরটা কত উঁচুতে, যে এতটা ওপরে। এই যে আমরা সিঁড়ি ওঠা শুরু করে দিয়েছি, এখন যাচ্ছি। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি কাছ থেকে। দাদাকে এক ঢোক দে জল, বাবা না বাবা। কটা সিঁড়ি উঠলাম সবে নিচ থেকে, 300টা সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি, এখনো এতটা উঠতে হবে। এই যে আর পাচ্ছে না। এটা একটা বেরি গাছ, লাল লাল হয়ে রয়েছে, কিন্তু নিচের দিকে একটাও নেই যে একটু খাবো, সব উপরের দিকে ভর্তি হয়ে রয়েছে গাছে। দিদির পাওয়ারফুল ওম্যান হয়ে গেছে, দৌড়চ্ছে। বাপরে আমি আর উঠতেই পারছি না। এখানকার ফুলগুলো আমার খুব সুন্দর লাগে, দুর্দান্ত সব ফুল। এই যে কি সুন্দর সুন্দর ফুল। সবার অবস্থায় মোটামুটি খারাপ, কেউই আর হাঁটতে পারছে না, সব একটু করে উঠছি আর একটু করে রেস্ট করছি, আবার এগোচ্ছি। তো আমরা এই যে মেন দরজার সামনে চলে এসেছি, এখন ভেতরটা যাব। তো দেখো কি সুন্দর সুন্দর গোলাপ, এখানে ভেতরে গিয়ে আরও কিছু গোলাপ দেখাবো। এই দেখো এই গাছটাই কি সুন্দর গোলাপ হয়ে রয়েছে। আর যেরকম আমি আগের ভিডিওতেও বললাম, তো এই গাছগুলো ওরা দিল্লি থেকে নিয়ে আসে, এই গোলাপ গাছগুলো, এটাও নাকি দিল্লি থেকে এনেছে। আমি খুঁজছিলাম যদি একটা শুকনো ফুল পাওয়া যায় বীজ হিসাবে যদি লাগালে হয়। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, এখানে না চেঁচিয়ে কোনো কথা বললে ইকো হচ্ছিলো, তাই জন্য সবাই একটু করে চেঁচাচ্ছিলো, এরও নাম ধরে ডাকছিলো।
যে ইক মানে ইক আবার সেই কথাটা আর কি রিপিট হচ্ছিল, সেটা শুনতে ভালো লাগছিল। আর আমি এদিকে খুঁজছিলাম যে একটা শুকনো গোলাপ যদি পাওয়া যায়। তো ফুলটা অসাধারণ দেখতে, শুকনো পাইনি, তোকে আছে আমি একটা টাটকা ফুলই ছিঁড়ে নিয়েছি। তো আমরা একদম ওপরে উঠে পড়েছি। আর এখানে না একটা বিশেষত্ব হচ্ছে সব থেকে বড়, এখানে মন্দির, মসজিদ আর গুরুদুয়ার তিনটেই এক জায়গায়। মসজিদটা আমি দেখালাম নিচে ছিল, আর এটা হচ্ছে গুরুদুয়ার আর মন্দিরটা একদম পাশাপাশি। আর এই ওপরটা তো আমরা উঠবো, তো চলো ওপরটায় উঠি, আবার তোমাদের ওপরটা একটু দেখাই। আর ওপরের এই যে ছোট্ট ছোট্ট জানলা টাইপের দেখা যাচ্ছে না এখান থেকে, এটা তো সোজা দেখছো, কিন্তু তুমি ওপর থেকে যদি নিচটা দেখো তখন না কিরকম ঢালু টাইপের দেখাচ্ছিল। তো চলো আমি ওপর উঠে তোমাদের এই জিনিসটা একবার দেখাচ্ছি। এই দেখো যে জানলাগুলো ওপর থেকে দেখছিলে সেগুলো দেখো এখান থেকে কিরকম ঢালু টাইপের কিরকম দেখাচ্ছে। তো আমি জানি না এটা কী করে সম্ভব। তো যাই হোক, আমরা এখন অনেকটাই উপরে উঠে পড়েছি। এই যে গুরুদুয়ারের পাশ দিয়ে যাচ্ছি, পাশে মন্দিরও রয়েছে। তো এই রাস্তাটা খুব একটা ভালো না, মানে যেতে ভয় লাগছিল, কিরকম ভাঙাচোরা ভাঙাচোরা টাইপের। কিন্তু যেহেতু একটু দেখবো বলে আর কি এতটা উপরে উঠলাম। এই ওপর থেকে পুরো মানে কাশ্মীরটা খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দর উপলব্ধি করা যায়। দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা। আজকে একটুও ঠান্ডা নেই, এখানটা বেশ গরম গরমই আছে, তাই কেউ আর সোয়েটার টোয়েটার পরিনি। তো গাড়িতে ক্যারি করেছি, যদি রাতে শীত পরে আবার পরে নেব। আর এখানটা কোনো একটা রাজারা থাকতো শুনেছি, এখানে তাদের মানে ঘর দোয়ার ঘর টর ছিল আর কি, সেটারই ভগ্নাবশেষ আর কি পড়ে রয়েছে। সঠিক আমি বলবো না মুঘল আমলের কোনো রাজা হবে, যেটুকু আর কি শুনলাম। তো যাই হোক, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আমরা ফোর্টটোর দেখে নিচে নেমে চলে এসেছি, গাড়িতে উঠেও পড়েছি, এখন আবার যাচ্ছি আর কি হোটেলে ফিরে যাব। আজকে আমাদের বেশি ঘোরার ছিল না, মোটামুটি কাশ্মীরে যা যা ছিল সবটুকুই আমাদের দেখা হয়ে গেল, আমরা মানে সবটাই দেখেছি। তো এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন আর কি চলে আসছে সামনেই। তো চলো আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা রাস্তায় আছি, এদের ডাল লেক ডাল লেক তো অ্যাকচুয়ালি পচালে কি। তো যাই হোক, এখন খেতে যাচ্ছি। এখন বাজে 9:30। চারিদিকে আমাদের ওখানে যেরকম বট গাছ থাকে, এখানে হচ্ছে এই মহব্বাতে গাছ, চিনার গাছ, মহব্বাতে পাতা বলে চিনি। চারিদিকে তো চলো খেতে যাই, খেয়ে দিয়ে এসে আবার হোটেলে আসবো। বেসিক্যালি আজ এই কিন্তু আমাদের কাশ্মীরের লাস্ট দিন, কালকে সকালে আমরা কিন্তু কাশ্মীর থেকে বেরিয়ে যাবো। একদম, আর যতটা পারলাম তোমাদের সাথে কাশ্মীরটা শেয়ার করলাম, না করলাম কি খেলাম, কোথায় গেলাম, সবটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর থেকে যদি তোমরা মনে করো যে আরো কোনো তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন রয়েছে যে আরো কাশ্মীরের সম্বন্ধে, সবটা বলতে পারলাম না, তো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখান থেকে যতটুকু জানি জানিয়ে দেবো। অবশ্যই যতটুকু জানি আমরা জানিয়ে দেবো, কোথায় খেলাম, কোথায় থাকলাম, যতটুকু জানি, বা যারা আসতে চাও তো তাদের ইনফরমেশনের জন্য সব জানিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবে, তাহলে উত্তরটা দিতে পারবো। চলো খাওয়া দাওয়া করে এসে আজকে আবার একটাই বাঙালি হোটেল যেটা রয়েছে, হ্যাঁ খাওয়াটাও খুব সুন্দর, একদম ওখানেই ভালো হয়, ওখানেই যাচ্ছি। কারণ আজকে বাড়ি এসে মানে ঘরে নিয়ে এসে তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করতে হবে, সব গোজগাজ করে বেরিয়ে যাব। কালকে আমরা সকালে এখান থেকে বেরিয়ে যাব, তো কালকে নাইটটা স্টে করবো এক জায়গায়, সেটা কোথায় করবো অবশ্যই জানাবো পরে নেক্সট ব্লগে। তো চলো এখন খেয়ে নিই, আর কি কি খাচ্ছি রাতে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। কথা বলতে বলতে আমরা হোটেলে চলে এসেছি, এখন খাবার দিয়ে দিয়েছে, গরম গরম খাবার, সবাই খুব টায়ার্ড আছি, তাড়াতাড়ি করে খেয়ে রুমে চলে যাব। তো চলো ঝটপট খেয়ে রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ঘরে চলে এসেছি, অনেকক্ষণই ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 12:30। তো কালকে অনেক সকালে বেরোবো, প্রায় 260 কিলোমিটার যেতে হবে আমাদের, 9 ঘন্টা মতো জার্নি আছে কালকে সকালে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট একটা ব্লগ। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট বলায় একদম স্বর নেই বাবু, একটু গুড নাইট বলে দে। আর আমি কতগুলো বাইক খেয়েছিলাম, অনেকের বাইক খেয়েছিলাম।